عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ورؤوفنا ورحيمنا ورسولنا وطبيب قلوبنا ومحبوبنا ومقصودنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وآله وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. وقال النبي صلى الله عليه وسلم: أنا من دعاء إبراهيم وبشرة عيسى ورقيا أمي إلى آخر الحديث. وقال تعالى في شأن حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا حبيب الله. اللهم صل على
مولانا محمد وعلى آل سيدنا مولانا درود پڑھ سبے ملے اوہ نبی راشقان درود مولانا محمد وعلى آل سيدنا مرض العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله نمحجور برامد جان عالم ترحم يا رسول الله ترحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اسكير ايشا حضرت شاہ جلال محمد اللہ کی آدائی جمعی بستی دے ادو گئے وہ کیپی ڈاملوشی ادو گئے جی تو اسکی رہی পূতো পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই মাহফিলে সম্মানিত পরম শ্রদ্ধেয় সদরে মুহতারাম পত্র মহল্লার ধর্মপ্রাণ আশিক রসুল আমার ভাই বন্ধু হন দূর দূরান্ত থেকে কৃষ্ণ কাঞ্চন ওলামায়ে কেরাম হুজুরগানের দিন হজরত মুহতারাম আল্লাহ আজ্জা ওয়া জাল্লা শানুহু আম্মা নাওয়ামুহু দরবার আমরা গুনাহগারকে অশেষ শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমরা মত গুনাহগার মানুষের দ্বারা একটা নেক মজলিসের ইন্তেজাম করার তৌফিক আল্লাহ আমাদের দান করছেন প্রাণ খুলিয়া মন খুশি করে আমরা পাঠ করি আলহামদুলিল্লাহ আমার ভাই এবং বন্ধু আজকের এই মাহফিল হইল গিয়া শুকুরানা আদায়ের মাহফিল এই মাহফিল কোন লোক দেখানোর উদ্দেশ্যে নাই কোন দলাদলি কোন ফাটাফাটির উদ্দেশ্যে নাই এটা শুধুমাত্র তোর খালিস নিয়তে আল্লাহর সন্তুষ্টি লাগি রসুলের মুহাব্বত হাসিল লাগি রসুলের লোকে একটা রুহানি তাআল্লুক পয়দা করা লাগি এটা শুকুরানা মাহফিল কিনা শুকুরানা মাহফিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন যে আমার উম্মতের মধ্যে আমার উম্মত দুইটা দলে বিভক্ত সিনফানে মিন উম্মতি সিনফুন শাকিরুন ওয়া সিনফুন কাফির কিছু মানুষ হইল যে শুকর আদায় করনে ওয়ালা আর কিছু মানুষ হইল যে অকৃতজ্ঞ শুকর আদায় করে না এমন মানুষ যারা শুকর আদায় করে না আল্লাহ শুকর আদায় করে না এই সমস্ত মানুষকে পরিচয় দিচ্ছেন যে কাফির মিয়া তো আমরা বড় খুশ নসিব আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি যে আমরা শুকুরানা মাহফিলের ইন্তেজাম করতাম পারছি আল্লাহ আমরা সকলে শুকুরানা মাহফিল শরীক হওয়ার তৌফিক দান করছে আরেকবার উচ্চ আওয়াজে করি আলহামদুলিল্লাহ আমার ভাই বন্ধু হল সময় খুব সংকীর্ণ কালামে পাক থেকে আমি ছোট্ট একখানা আয়াত আর তারা একটা মতো তিলাবত করছি এই আয়াতে কারিমার আলোকে ইনশাআল্লাহ আজিজ আমি আশা করলাম যদি আল্লাহ তৌফিক দান করেন আর আপনারা দোয়া করেন এই আয়াতে কারিমার আলোকে আমি দুই একটা কথা আপনারা সামনে উপস্থাপন করি আমার আলোচনা মতো শুরু করি
আল্লাহ এবার কোরআন হাদিসের সামনে রেখে দুই একটা কথা হওয়ার তৌফিক দান করতা তখন একবার করি আল্লাহুম্মা আমিন। প্রিয় দোস্ত বুজুর্গ, এই যে মাস আমরা বোয়াত হযরত মাওলানা আবু তাহির সাহেব দাওয়াত বরকাতুহুর কাছ থেকে আমরা খুব তাৎপর্যপূর্ণ মূল্যবান নসিহত শুনছি এবং রবিউল আউয়ালের বিভিন্ন দিক নির্দেশনামূলক কিছু কথা অবলম্বন পাইছি আমরা। এই যে রবিউল আউয়াল মাস, আমরা সকলে জানি এই মাসটা মুসলিম জাহান বেশি ও কারণে পরিচিত আর ও কারণে সম্মানী যে এই মাস সরকারি দোয়ালাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে যে ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানের অধিকারী এই ব্যক্তিটা এই জমিন ও এই মাসের সৃষ্টিকার্য হোক আলহামদুলিল্লাহ। এর লাগে এই মাসটা মুসলিম জাহানোর কাছে একটা শ্রদ্ধেয় মাস, একটা সম্মানী মাস। আরবিতে রবি এবং শব্দের অর্থ হইল বসন্ত, রবি এবং শব্দের অর্থ বসন্ত, রবিউল আউয়াল বসন্তর প্রথম মাস। আমরা যারা বাঙালি বাংলাদেশি যারা আমরা ঋতু পড়ছি বাংলা ঋতু হইল গিয়া ছয়টা, গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত। এই বারোটা মাসে ছয়টা ঋতুতে বিভক্ত করা হয়েছে, প্রত্যেকটা ঋতুর মধ্যে দুইটা মাস করে ব্যাখ্যা দেওয়া হয়েছে, দুইটা দুইটা করিয়া ব্যাখ্যা বারোটা মাসে বিভক্ত করছেন ছয়টা ঋতুতে, এর মধ্যে একটা ঋতু হইল গিয়া বসন্ত। বসন্তর খাসিয়ত কি তার, বসন্ত এমন একটা ঋতু যে ঋতু বছরের মধ্যে যে সময় আয় এই সময় সমস্ত জীব জগৎ যা আছে সমস্ত মাখলুকাতের মনের মধ্যে একটা প্রাণ চঞ্চলতা উদয় হোক আলহামদুলিল্লাহ, মরা প্রাণ তাজা উঠে বৃক্ষ যে সময় শীত থাকে উইন্টার টাইমে দেখবো আপনারা উপরিয়া যে গাছের মধ্যে খুব সংখ্যক পাতা দেখা যায় না, প্রচন্ড ঠান্ডার কারণে এই সময় পাতা জড়িয়ে পড়ে যায় পাতা শূন্য হয়ে যায়, আবার যে সময় সামার আয় এই সময় যখন যেন গাছ আবার পাতা গজায় এই সামার সিজন টু লেগে বসন্ত। এই কারণে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক ব্যক্তি যে ব্যক্তির তো শ্রী মানার কারণে এই মুর্দা জমিনটারে আল্লাহ জিন্দা করে দিয়েছে খুব আলহামদুলিল্লাহ। এই ঈদে মিলাদুন নবী প্রশ্ন হইতে পারে, অনেক সময় প্রশ্ন করেন যে হুজুর এই ঈদে মিলাদুন নবী কে আগে আসেন না ও কিছুদিন আগে এটা বাকসুন ওলা এক কথা কোন এটা নয়া মনে একটা জিনিস পাইছি এটা নয়া না আসলে এরা মনে হয় কিতাব খাতা বউ একটু লাড়া সারা কম করে, আমরা তো দেখি কিতাব খাতা বউ বুড়ি বুড়ি দলিল করে মিলাদুন নবী রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম ওখানোর যে সময় সাহাবায়ে কেরাম ওখানোর কোনো জায়গায় জমায়েত হইতা জমায়েত হওয়ার পরে দুইটা আমল লক্ষ্য করা যায়, এটা কিতাবও আছে হাদিসও কিতাব দুইটা আমল কিতাব দুইটা আমল, একটা আমল হইল গিয়া আল্লাহ হাবিব ও সাহাবী ও কোনো জায়গায় জমায়েত হওয়ার পরে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় তশরিফের জন্য এই মাহফিল রসুলুল্লাহ কি স্বপ্নে অপেক্ষা করা এই অবস্থায় গল্প গুজব না করিয়া বাজে আলাপ আলোচনা না করিয়া তারার মধ্যে সাহাবায়ে কেরাম গুলোর মধ্যে কিছু সাহাবী সকল দলবদ্ধ হইয়া কোনো এক গুরু কোনো এক গুরু কোনো এক গুরু এইভাবে দলবদ্ধ হইয়া বইয়া বলার পরে দুইটা আমল, একটা আমল হইল রসুলের কিছু সাহাবীর দলের মধ্যে দেখা যাইত যে উপস্থিত সাহাবায়ে কেরাম হলে তারা কোরআন তেলাওয়াতের একটা কম্পিটিশন শুরু করে দিতা সুবহানাল্লাহ, আমরা তো কোনো জায়গায় যদি বই না বোয়ার পরে দেখা যাইব যে দুনিয়াকে অনেক আলাপ আলোচনা করে ইদিক দিয়া মন খুব কম ঝুঁকি রসুল আর সাহাবির আদত আছে যে সাহাবাই কেরাম কোন কোন জায়গা বইতে ই জায়গা বইয়া বাজে গল্প গুজব করতা না অবসর সময়টা এই বড় কোরআন তেলাওয়াতের মধ্যে কাটাইয়া, অন্য একজন সাহাবিও বড় আদত আছে যে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততদিন পর্যন্ত তশরিফ আনছেন না ততদিন পর্যন্ত হেরা কম্পিটিশন করা কিছু সাহাবী ও রসূলের জীবনের বিভিন্ন দিক আলোচনা করে সেও নবীজির পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন বিভিন্ন জীবন শৈশবকালীন জীবন এটা নিয়ে আলোচনা করে এখন রসূলের সাহাবায়ে কেরাম যদি রসূলের
সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, শৈশবকালীন জীবন তা আলোচনা করে মিলাদুন্নবী আর কোনটা নাই, মিলাদুন্নবী রোগে রাসূলের আওসাফ অকলকে বিবরণ করা, আওসাফ অকল আলোচনা করো, ওটার নাম হইলো মিলাদুন্নবী। মূলত মিলাদুন্নবীর কোনো ঘাটাঘাটি বা কোনো দোলাদুলি নাই। এই মাসটা এলে আমরা আল্লাহ শুকরানা মাহফিল আদায় করি আর ও রসুলের আওসাফ অকল গুণ অকল আমরা আলোচনা করি, বিভিন্ন গুণ আলোচনা করিয়া ইমানটারে আমরা তাজা করি। একটা সাহাবিও পর আমরা আসেনি, যদিও এইভাবে আনুষ্ঠানিক ভাবে আসেন না, এর ভিত্তিটা তো বাইরে ওলা পাওয়া যায়। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, মান আনফাকা দিরহামান ফি কিরাতি মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। ইমানদারদের সরদার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, আল্লাহর কোন বান্দায় যদি ঈদে মিলাদুন্নবী মাহফিলের মধ্যে তার পকেটে একটা পেনি পরিমাণ একটা টাকা খরচ করে, তাইলে আমি সিদ্দিকে আকবর আবু বকরে ওই ব্যক্তিটারে খুশখবর দিয়া যাই, আসরের ময়দানে আমি ইমানদার আবু বকরের লগে আল্লাহর জান্নাত দাখিল হইব। নারে তাকবীর, নারে রিসালাত, জশনে ঈদ মিলাদুন্নবী, জিন্দাবাদ। আবু বকরে ওলা একটা তাকিদ দিয়া যায় এটা ঈদে মিলাদুন্নবীতে। ঈদে মিলাদুন্নবী এমন এক মাহফিল যে রসুলের আগমন উপলক্ষে যদি কেউ মনে মনে খুশি হয়ে যায় তার ঈদে মিলাদুন্নবী আগে গেছে। মনে মনে যদি হে খুশি হয়ে যায় বলে আজকে আল্লাহ রসুল ঈদ জমিনে আইস একটা আনন্দ পায় তোর, তার ঈদে মিলাদুন্নবী মাহফিল হয়ে গেছে। এইভাবে আনুষ্ঠানিক মাহফিলের দরকার লাগে না, আর একটা তো সুন্দর লাগে আমরা বলি রসুলের আগমনে খালি আমরা খুশি হয়েছি না, এই দুনিয়ায় যা মখলুকাত অকল আছে সমস্ত মখলুকাত অকল খুশি হয়েছে। প্রকার আমরা হাজিজা বকল যারা মক্কা মুআজ্জমা দিয়ে হজ করে এই যে পৃথিবীর কেন্দ্র বিন্দু হইল গিয়া বাইতুল্লাহ শরীফ খানায় কাবা, পৃথিবীর একবার মিলল হচ্ছে এটা। এমন এক আজিব এমন এক জিনিস শিক্ষা দুনিয়ার সকল জায়গার উপর দিয়া বিমান পাখি চলাচল করতে পারে, কিন্তু একটা তত্ত্ব পাইছি যে খানায় কাবার উপর দিয়ে কোনো পাখি কিংবা কোনো বিমান নেই ঘুরে পৃথিবীর একবারে মিলল জায়গা। এই খানায় কাবা আইল কিনা, এই খানায় কাবা আইছে আল্লাহর এক দয়ার নজরে, আলহামদুলিল্লাহ। এই জমিনটা আমরা সকলে জানি বিজ্ঞানী তত্ত্ব, এই পৃথিবীটার মধ্যে তিন ভাগ হইল জল পানি আর এক ভাগ হইল মাটি। এই এক ভাগ মাটিও এক সময় আসেন না, সারাটা দুনিয়া আসেন বাসমান উত্তাল সমুদ্র আকারে। ও আল্লাহ রাব্বুল আলামিন রহমতের নজর, আল্লাহ যে দয়ার নজর, এই দয়ার নজর পড়লো এই উত্তাল সমুদ্র মালার উপরে। এ সময় আল্লাহর দয়ার নজর পড়লো, ও সময় এই উত্তাল সমুদ্রের নিস্তা কি, পানির নিস্তা কি বুদবুদ হইয়া বুড়ি দেওয়ার শুরু হয়েছে। আপনারা যারা বাড়ির কান্না নদী কিংবা সমুদ্র কিংবা জলাশয় আছে, এই ধরনের জলাশয় কিংবা নদী বা সমুদ্র আপনারা লক্ষ্য করি দেখবা যে সময় ডাঙ্গো সরবায় কিংবা নদীর মধ্যে সরবায়, সর বাবার আগে সর বুঝাইত চতুর্দিকে পানি, হঠাৎ করে কিছু জায়গা মাটি হয়েছে, মাটির আবাস হয়েছে, পূজা করি থেকে সর হঠাৎ করে সর যদি কিছুদিন আগে পানির নিস্তা কি বুড়ি দেওয়া শুরু হয়। এইভাবে বুড়ি দিতে 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 পানিটা নিচের দিকে নামিয়া যায় আর মাটিটা উপরের দিকে উঠতে উঠতে পানি কমিয়ে এক সময় সরবায়। ঠিক তেমনি ভাবে আল্লাহর রহমতের নজরের সময় এই পানির মধ্যে পড়লো, এই সময় পানির নিস্তা কি বুড়ি দেওয়া শুরু হইল, বুদবুদ করিয়া বুড়ি দিতে দিতে পর্যায়ে পানিটা নিচের দিকে সরিয়া গেল আর মাটিটা উপরের দিকে উঠিয়া উঠিয়া এক সময় একটা বিশাল জায়গার পরিচয় পাওয়া গেল। উজে জায়গা খান পাইছি, ওখান বাবা বাদে প্রকাশ হওয়া বাদে আল্লাহ ফাটাইয়া দিলা এই জমিন ফয়লা ফিরিস্ত ফিরিস্ত আপনারে ফাটাইয়া দেন কেন ফিরিস্ত বল তোমরা যা জমিন, যেহেতু জমিনের আবির্ভাব হয়েছে ও দুনিয়ার প্রথম জায়গায় না দুনিয়ার মানুষে দখল করিলে দখল করতে দিয়া না, আমি আল্লাহর রহমতের নজরের বদৌলতে এই জায়গা খান প্রকাশ পাইছে।
তোমরা স্বপ্নে গিয়া এই জায়গার মধ্যে আমার রহমতের ব্রিজ দাও এই জায়গার মধ্যে গিয়া সর্বপ্রথম আমি আল্লাহর নামে একান ঘর তৈরি করো আমি আল্লাহ প্রমাণ করে দিলাম এই দুনিয়ার মধ্যে সকল আগে জায়গা তৈরি হয়েছে আমি আল্লাহ গ্রাম বিলেজ তামাম পৃথিবীর যত গ্রাম অকল আছে যত এলাকা অকল আছে সব এলাকা সব গ্রাম সব মহল্লার মূল কেন্দ্র কিন্তু এই যে কাবাশরীফ এত সম্মানী একটা জিনিস এই কাবাশরীফ খুশি হইয়া আল্লাহ রসুলের লাগি এই জমিনের সেজদা করছে পোকাল আলহামদুলিল্লাহ হাদিস শরীফের কিতাব তালাশ করলে দেখা যায় সরকারের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি জমিনের তশরীফ আনলা জ্যোতিষীয় খুব বেশি ভক্তি করতা জ্যোতিষীয় বাপ করতা ও এরা আর দেখি দেখি মানুষের বিভিন্ন ভবিষ্যৎ বাণী করবিয়া দিত আব্দুল মুত্তালিবের একদিন ডাকি আনলা কারণ ব্যক্তিগত কারণে আইস নামক এক পাত্রী আনিয়া কইল আমার হাতটা দেখো চাই আমার হাতের মধ্যে কোন বালা কোন লক্ষণ আছে এই বছরটা বড় কষ্টে যা দেখো চাই কোন বালাই আমার সামনে দিয়ে আছে এই আইস পাত্রীটায় হাতের দিকে নজর করে একবার আর আকাশের দিকে নজর করে একবার রাত্রিবেলা দেখে রাখ আর তাওরাত জাবুর ইঞ্জিল কিতাব খুলে বসে সামনে এগুলা পণ্ডিত মানুষ একবার হাতে দিয়ে চায় আব্দুল মুত্তালিব আর একবার আকাশের নক্ষত্রের দিকে চায় আর একবার তাওরাত ইঞ্জিল জাবুরের দিকে কেনে তাওরাত পাই দিয়ে মিলায় বলে তাওরাত জাবুর ইঞ্জিল এটা কিতাবগুলো আমার নবী আওয়ার পূর্বাবাস লেখা আছে বলে সুবহানাল্লাহ ইয়াতি মিন বাদিহি ইসমুহু আহমদ এটা কিতাবগুলো নবীর নাম আহমদ হইয়া পরিচয় দেওয়া হইছে দেখি দেখি এখন আর কিছু কথা কয় না শুধু চোখ দিয়ে তোর দর করিয়ে পানি করে আব্দুল মুত্তালিব এর দেখো পাদ্রী তোমার এত খানদান লাগি আমার বাড়ির দাওয়াত দিছি না আমার বাক্য গণনা করা পাইয়া তোমরা তুমি আজ বাক্য গণনা করো না আকাশের দিকে নজর করো একবার আমার হাতের দিকে নজর করো একবার তো আজ জাগুর ইঞ্জিলের দিকে নজর করো একবার আর খান্দ খান্দা কিতা আজ পাত্রীরা দিয়া কয় ও আব্দুল মুত্তালিব তোমার আমি কিতা সুসংবাদ দিমু তোমার মাতার মাঝে সোনার বনি অথচ তুমি নিজে খবর জানো না আব্দুল মুত্তালিবে বাঙ্গিয়া কয় না আজ পাত্রী কিতা আমার মাতার মধ্যে সোনার বনি কি এমন শুভ লক্ষণ আমার তুমি আমার কাছে গোপন করো ও পাদ্রী সকাল হোক কি এমন শুভ লক্ষণ আমার আজ পাদ্রী রাত দেখো আব্দুল মুত্তালিব তুমি খুশি হইবাই মূলে তোমার পুত্রবধূ আমিনা গর্ভের মধ্যে এমন একজন সন্তান আল্লাহ মজুদ রাখছ এই সন্তানটা তাম দুনিয়াবাসীর লাগে কল্যাণ করবে কি সুবহানাল্লাহ আখিরে জবানার কয় একদম বড় তোমার পুত্রবধূ আমিনা গর্ভের মধ্যে আল্লাহ মজুদ রাখছ খুব শীঘ্রই তোমার নাতি আব্দুল আব্দুল্লাহ বড় হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা তাওরাত জাবুর ইঞ্জিল তালাশ করি অতদিন পর্যন্ত যে ব্যক্তিটা লাগে অপেক্ষা করলাম এই ব্যক্তিটা খুব শীঘ্রই আপনার পুত্রবধূ করে জন্ম নিব সুবহানাল্লাহ ও ইকাম হওয়ার পরে ইকাম হওয়ার পরে আব্দুল মুত্তালিবের মনের মধ্যে তো আর কি খুশি রাত্রিবেলা আব্দুল মুত্তালিব ঘুমাইন না খুশি কোন সময় আমার ছেলের পর আমার নাতি হইব ও খুশিতে রাত্রে ঘুমায় না এইভাবে অপেক্ষা করতে থাকো রাতের পর রাত্রি ডেলিভারির সময় যখন গোনাই আইলো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন ও তশরীফ আনার সময় যে সময় গোনাই আইলো এই রাতে আব্দুল মুত্তালিব সারাটা রাত ঘুমায় না খালি গরুর ভিতরে যায় আর গরুর ভিতর থাকি বাড়ায় হাঁটাহাঁটি করে তো বোঝা যায় না
সন্তান ভূমিষ্ঠ হইবার আগে একটা লক্ষণ পাওয়া যায়। তখন আব্দুল মুত্তালিব এই খুশিতে একবার গরুর ভিতরে যায়, একবার বাড়ায়। একটা প্রশ্ন কারণ রসুলের বুঝুই পারে ছয় বছরের সময় তার আম্মা ইনকিতা করেছিল, এখন ছয় বছর বাচ্চা ইনকিতা দিনটা দিলা। একটা প্রশ্ন হয় যে ইন বা রসুলের বাবা মা কিতা মুসলমান আসতে আমি কোন মুশরিক কাফিরের ঘরে জন্ম নিছি না, আমি মুসলমানের ঘরে জন্ম নিছি, আমি কোন বেঈমান কাফিরের সন্তান নই, আমি মুসলমানের সন্তান। এই জমিনের মধ্যে আমি ইব্রাহিম গভীর চিন্তার মধ্যে ডেলিভারির সময় খাইলে কিন্তু মেয়েরা খুব পেরেশান হয়ে যায়, অনেক আশঙ্কা মনের মধ্যে আয়, মানুষের মনের মধ্যে একটা হতাশা বিরাজ করে। দরজা বন্ধ করিয়া একা একা নির্জনে মনে মনে খালি ডরাই যায়, আল্লাহ জীবনের প্রথম ডেলিভারি আল্লাহ জানেন কি লইব, হাই রে ভাই আল্লাহ জানেন কি লইব, আল্লাহ একটা মন শঙ্কিত বাড়াইছে, আল্লাহর আর গান বরদাস্ত হইল না। জিব্রাইল আমিন না ডাক দিয়া বলো জিব্রাইল আমিন আমার বন্ধুর মা জননী চিন্তায় অস্থির, একটা ধনী মানুষ নাই দাত্রী মানুষ নাই যে ডেলিভারির কাম সারবো, আমার বন্ধু আজকে এই জমিনের মধ্যে তশরিফ নিরা, দুনিয়ার কোন দাত্রী কিংবা ধনীর প্রয়োজন নাই, আমি আল্লাহ হুকুম করলাম জান্নাত থেকে চারজন সুন্দরী রমণীয় করে আমার আমেনা করে পৌঁছাইয়া দেও। চারজন মহিলা বেহেস্তি মহিলা আমেনা চিন্তায় অস্তি, হঠাৎ চোখ খুলছেন, চোখ খুলিয়া দেখুন সুন্দর সুন্দর চারজন যুবতী মেয়ে মানুষ স্নান করো, পয়লা দেখি একটু বয় হয়ে গেছে, জিজ্ঞাসা করলো আপনারা পরিচয় ভাইলাম না আপনারা কই থেকে আইছেন, এই চারজন মহিলা আমিনা চিন্তার কোন কারণ নাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই বিপদ সময় দয়া করি আমরা বেহেশতা কি পাঠাইয়া দিস। আব্দুল মুত্তালিব গর্বার করা হয় তাই তো ইগোর পাশো যাইয়া না, খালি চিন্তা করে আল্লাহ কি তা হইব, আল্লাহ তুমি রকম করিও ওরা দোয়া করা, হঠাৎ করি দেখলা রাত্রি যে সময় অর্ধে হইও দুশো বারোটা রাত্রে যখন অর্ধে হয়েছে, অর্ধে হওয়ার পরে রাত্রে সময় নিজুম সকল ঘুমের মাঝে নিশা রাখি নজর করিয়া দেখো এই যে বিশাল খানায় কাবাটা, এই খানায় কাবাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখো তশরিফ আমরা এই গরুর মধ্যে সিদ্ধা করেছে কোকা, আলহামদুলিল্লাহ রসুলের সম্মানে খালি ইকার নাই, রসুলের সম্মানে যত মূর্তিও খোলাছি আরবের বুকে সমস্ত মূর্তিও খুলে এইভাবে সিদ্ধা করিয়েছে কোকা সুবাহান, ইতা আলামত ইতা কারামত ইতা মজেজা খালিগুলার মধ্যে সীমাবদ্ধ নাই। রসুলের আগমনে অগ্নি পুজো করলে তারা অগ্নি পূজা করত, হাজার হাজার বছর শত শত বছর পর্যন্ত তারা আগুন জ্বালাইয়া রাখত আর আগুন দিয়ে পূজা করত, এখন কোনো কারণে যদি
এই অগ্নি বা আগুনের শিখাটা নিবিজিত তে মনে করতো তারা বলা যে নিশ্চয়ই কোনো ফাঁক করছি আর ওই ফাঁকর কারণে আমরা এটা নিবি গেছি, ও বলে একটা মেন্টালিটি তারা রাখতো। সম্মান করলো সমস্ত মখলুকাতুল মনের মধ্যে এমন একটা আনন্দ প্রকাশ পাইলো এল্লা কি কইবে আপনারা যে ব্যস্ত গেলা কিতা এমন আমল করছেন ই আমল কারণে আপনারা ব্যস্ত গেলা, তো এখন একটু কইবেন কিতা আমল হল। 60 জন মহিলা কে আসলা, 60 জন মহিলা আসলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামুর বিবি আমরা সকলর আম্মা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা আলাইহিস সালামের আম্মা, হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি, আর আরো জনই লাগে ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা। এখন একজন একজন করে জিকাইয়া ফয়লা জিকাইয়া। আচ্ছা একটা জিনিস খেয়াল করুন আপনারা, ইব্রাহিম নবীর বিবি হইলা হাজেরা, নবীর বিবি এই বাদ মানুষ হওয়ার কথা নাই, এই বালা মানুষ নবীর লগে গড় সংসার করছেন পুণ্যবান মহিলা, এই বেহেস পাওয়াটা একটা আকলে থাকে, এই বেহেস পাইবার জোগাড় আদম আলাইহিস সালামের বিবি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এইও বেহেস পাইবার জোগাড় যেহেতু একজন নবীর বিবি। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা এরও মনে সাব্যস্ত দিয়ে দেয় এইও বেহেস পাইবার জোগাড়। একটা বুঝাইছে না যে ফেরাউন তো হইল এই দুনিয়ার মধ্যে উদারদ্রোহী, শ্রেষ্ঠ উদারদ্রোহী হইল ফেরাউন, আপনি একজন কাফির স্ত্রী, একজন কুদাদ্রোহী ব্যক্তির স্ত্রী হইয়া আল্লাহ বেহেস্ত কিলা পাইলা, আপনার তো জাহান্নাম থাকার কথা। যেহেতু একজন উদারদ্রোহী একজন কাফি মানুষের লগে বড় সংসার করছেন, স্বাভাবিক তার আচার ব্যবহার আপনার মধ্যে আসন করার কথা। আমি বেরাউনের বিবি হইয়া আল্লাহ বেহেস পাইলামের মধ্যে কারণ আছে, আমি আগে আজকে যে আমি বেহেস পাইছি এই বেহেসর মালিক হইছি ও কারণে আমি শুকরিয়া আদায় করার লাগি কেন আইছি, আমি এই বেহেসটা পাইছি আজকে যে সন্তানটা তোমার গর্ভের মধ্যে মজুদ আছে এই সন্তানটা জমি নাইব আর এই এই ব্যক্তিটা এই সন্তানের মুখটারে আমি সম্মান করার কারণে আল্লাহর তো পছন্দ লাগছে আল্লাহ রাব্বুল আলামিন আমার বেহেসর মালিক বানাইয়া দিলা। আমি এই যে সন্তান ও সন্তানের ওসিলা আমি বেহেস পাইছি আর আজকে ও সন্তানটা জমি নাইয়া ও আমি শুকরিয়া আদায় করার লাগিয়ে গেছি এই মাহফিল হয়েছে। তুমি কিনা শুক্রিয়া আদায় করলাই, তোমার এই শুক্রিয়া আদায়ের ধরনটা কিনা, আমার স্বামী আছেন কুদাদ্রোহী আল্লাহর নাম করা বহুত জুলুম করছে মানুষের উপরে, কিন্তু আমি আসিয়ার আজি তা কোনো ইনফ্লুয়েন্স করছে না, বহুত নির্যাতন সহ্য করিয়া আমি ইজালিমর বড় সংসার করছি
আমি কোনদিন আল্লাহ বিমুখত হয়েছি না। আমি আমার যথাসাধ্য ইমান দিয়ে মজবুত রাখার চেষ্টা করছি, ইমান দিয়ে মজবুত রাখতে গিয়ে অনেক কঠিন অবস্থা শিকারিত হয়েছে, আমি সবকিছু মাথা ধরতে আনিছি, আমি কিনা এই জান্নাতের অধিকারী হইলাম, আর কিনা এই ব্যক্তিটার আমি সম্মান করলাম তুমি দেখো। আমি এমন এক মহিলা যে মহিলার কোন সন্তান পেটে ধরার সৌভাগ্য আমার হইছে না, আসিয়া কিন্তু তো সন্তান আসলাম বন্ধারা, কোন সন্তান ধারণ করার মতো ইলা সুযোগ হইছে না, ধারণ সৌভাগ্য হইছে না। আমার স্বামীর মনের মধ্যে একটা কৌতূহল আইলো, এই বাক্সর মধ্যে কিটা, বাক্সটা তো আমার রক্ষী বাহিনী দিয়ে উঠাই আনলা, আনার পরে বাক্স খুলিয়া দেবো একটা ফুটফুটে সন্তান। এই সময়ের আইনটা তো আপনারা জানেন, কুরআন শরীফ আল্লাহ আলোচনা করছেন মুসা আলাইহিস সালাম মহিলা ফুটফুটে সন্তানটা, এই সময়ের একটা আইন আছে যে এই বছর যত পুত্র সন্তান হইব সকলে আমার বউ দুশ্মন হইব, ও মনে করিয়া হুকুম দেলাইছে মানি দাও, ও আসিয়া গিয়ে সময় টেঙ্গ করিয়া কইলা স্বামী স্বামী দয়া করিয়া ই গুল খান করে দেওয়া যাবে, একটা মাসুম বাচ্চা পুত্র সন্তান হিসাবে আমরা মানুষ করি, আমরা গড়িয়ে তুলি নাই, আমরা নিমক খাইয়ে গিয়ে আমরা লোকে নিমক হারামি করতো না, ওলা একটা প্রস্তাব আনছি না। প্রত্যেক নবী জামানা প্রত্যেক নবীর পেশানি উপর মধ্যে নূর হিসাবে তাকিয়া তাকিয়া আখিরি জমানা তাইয়া জাহির হয়েছে। আল্লাহ রসুল নবী হিসাবে পয়দ হয়েছেন আদম আলাইহিস সালামের আগে, আর প্রকাশ হয়েছেন সমস্ত নবীর শেষে। আসিয়া গো মাই আমার মুসা, আমার সন্তান মুসা যেই মাত্র রাতে আমার গুলো ঘুমাইতো, আমার গুলো ঘুমানির পরে আমি রাত্রে নজর করি দেখতাম আমার মুসার পেশানির মধ্যে, আমার মুসার কপালের মধ্যে একটা আলো দেখা যায়, একটা নূরের মতো কি জিনিস একটা চকমক করে, আমি আমার সন্তানের দিকে নজর করিয়া এই জিনিসটা দেখিয়া মায়া করি আমি নূরটারে আমি চুমা দিতাম, আল্লাহ রাব্বুল আলামিনের এত বেশি পছন্দ লাগলো এই নূরটারে তাজিম করার কারণে, আমার আল্লাহ পাকে আমার মরণের পরে জান্নাতবাসী বানাইয়া দিলা। সুবহানাল্লাহ। আচ্ছা বুঝলাম, হাজিরা আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামের বিবি, আপনি কি বেলা বন্ধু ইসলাম ভাইয়া, আমিও শুকুর আদায় করবার লাগিয়ে নিয়েছি, আমিও নবীরে ও নবীর নূরে সম্মান করছি করি, আল্লাহ আমারেও বেড়েছে, আপনি কিলা বেহেস পাইয়া আর কিলা এই নূরে তাজিম করলা, বলে আমার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম যে সময় আরবের বুকে ভূমিষ্ঠ হইলা, ইব্রাহিম আলাইহিস সালাম তো বছর খানিক আগে তার নির্বাসন দিয়া গেছিল মক্কা মুআজ্জমা, যে ওরা থাকবো আল্লাহ ধর্মে কাবা শরীফের খানদার তাই ভূমিষ্ঠ হয়েছিল, তখন ভূমিষ্ঠ হওয়ার পরে এই জমিন তশরিফ আনার পরে শুধু বা চিনতে দেখবা যারা ভূমিষ্ঠ হয় জন্ম নেওয়ার পরে এরা চিৎকার দিয়া খান দেয়, তো এই সময় মায়ের কথা করে ও কুলোর মধ্যে নিয়ে দুধ পান করায় বা কোনো কোনো সময় পানীয় মুখ দিয়ে বলা,
এই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে হযরত হাজেরা আলাইহা সালাতু ওয়াসালাম সন্তানের কান্না দেখিয়া উত্তপ্ত মরুভূমির মধ্যে সন্তানটা গরমে কষ্ট পায়, একটু পানি মুখের মধ্যে দেওয়া যায় কিনা, ও কারণে কাবা শরীফের চতুর্দিকে দৌড়াদৌড়ি করে না পানির সন্ধান করতে তাকই পানির সন্ধান করা যে বাচ্চার মুখে পানি দেওয়া যায়। পানি দেওয়া বড় কথা নাই, আগে ওইটা পবিত্রতা হাসিল করার জিনিসটা করো। সন্তান হওয়ার পরে সন্তানকে গোসল করিয়া গোসল করাইয়া পবিত্র করে দৌড়াদৌড়ি করলা তালাশ করলা সন্তানের দিকে তাকায় আমার সন্তানের কান্দের কিনা দৌড়াদৌড়ি কানে তো বালা লাগলো, এর লাগি আল্লাহ রাব্বুল আলামিনের কিয়ামত পর্যন্ত এইটা একটা রসুল বানাইয়া দিলা, এর লাগি যত হাজি হল হজ করা যাইবা সকল হাজি হল সাফা মারবা পাহাড়ের মধ্যে হযরত হাজেরার মতো দৌড়াদৌড়ি করা লাগবো সাই করা লাগবে। এখানের মধ্যে এক জায়গা দিয়া দেখবো আপনারা গ্রিন কালার লাইট আছে, গ্রিন তো কোন এক লাইট জ্বললে আপনার একটু দ্রুত যাওয়া লাগে, আর এক লাইট জ্বললে স্লো যাওয়া লাগে, কারণ হাজিরা যখন দৌড়াদৌড়ি করছিলা কোনো সময় দৌড়িয়া আসুন আইয়া দেখতে গেছি বাচ্চা ঠিক আসুন আবার গিয়া দেখছি পানির সন্ধান করতে হইবা, এই দৌড়াদৌড়ি খান আল্লাহ পছন্দ লাগছে, ও আল্লাহ পছন্দ লাগার কারণে এই কারণ কেমন পর্যন্ত যত হাজির সাপ করে যাইবা এটা শরীয়তি একটা রূপন মানে গেছে বোকা সুবা জিনিস দেখা যায় খানায় কাবার মাতার উপরে আর আমার ইসমাইলের মাতার উপরে, আর এই দুই আলোর টুকরাটা গিয়া এক জায়গায় জমায়েত হয়েছে। আমি এই জিনিস দেখিয়া আমার কি যে একটা চিন্তা আছে যে হানি বই গেল আমার এই ইন্টেনশনটা গেছে কি, আমি দৌড়িয়া আমার বাচ্চারে কুলো লইলাম, কুলো লইয়া আমি মায়া করি আমার বাচ্চার কপালের মধ্যে আমি উমুর খান চুমা দিছিলাম, আর এই দেখালো করে আমার আল্লাহ জানাই দিলা ও উমুর খান যে চুমা দিছিলাম ওখান বড় ভালো লাগছিল ও কারণে আমার আল্লাহ পাকে আমার এই জান্নাত দান করে গেছে। এটা আমার কথা নাই, ও যে মিলাদ শরীফ আমরা করি মিলাদ শরীফ কিয়াম করার আগে তৌলুদ একটা করি না আমাদের মুসল্লি আল্লাহ রাসূলিল কারীম ওয়ালা মাতা মামি হামি ওটা করি করি না নি ও তৌলুদ শরীফ মধ্যে আসিয়া মারিয়াম ও এরার কথা হাজেরা এরার কথা ও ও ওটা কথা ও কথা সুবহানাল্লাহ। তো এটা কথা কিটা নবী মিলাদ আলোচনা করা নাই, মিলাদ আলোচনা করা ও আমার ভাই ও দোস্ত কর হুজুর কর সময় কিটা বাকি আছে না সমস্ত মখলুকাতর মনের মধ্যে একটা শিহরণ জাগরণ হয়েছে। আমার ভাই সকল বন্ধু সকল এই মিলাদ খান আজকে নয়া নাই, সাহাবায়ে কেরাম অকবর আমলো এই মিলাদ আছি, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবী রাসূলের সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় একদিন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের খিদমত তশরিফ আনলা, রাসূলের খুব মায়া সাহাবী আসলো হযরত আনাস, আনাস রেডার দিয়া কইলো আনাস আমার সাহাবী ওগলে যত বেশি মহব্বত করো তার চেয়ে বেশি মহব্বত করো তুমি, তুমি আমার খানদার মানুষ, তুমি কিতা এমন জিনিস দেখলাই দেখিয়া তুমি আমার হাতে কালিমা পড়িয়া মুসলমান হইলাই, দশটা বছর আমার খেদ মতো তাকিয়া আমার খেদ মত করিয়া কাতিম রসুল উপাধি পাইলাই, ও আনাস তুমি কি জিনিসটা দেখিয়া তুমি এমন পাগল হইলাই, আল্লাহর হাবিব আমি কোন আসান হোক জিনিস দেখ
করছি না, আমি একদিন আমার বুঝো হওয়ার পরে আমি একদিন নজর করে দেখলাম যে এই দিন আপনার লগে প্রথম মুলাকাত হইল আমার, এই দিনটাকে দেখলাম পশ্চিম দিক থেকে একটা নূরের সূর্য উদিত হয় আর পূর্ব দিক থেকে উদিত হয় আর পশ্চিম দিকে অস্ত যায়, আমি এই দৃশ্যটা দেখিয়া আমি এই নূরের পাল্লা পড়ে গেলাম আর এই পাল্লা তুই আমার অত বেলা লাগলো শেষ পর্যন্ত ঘটনাক্রমে আমি আপনার এত কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেলাম। ইসলামের তারিখ যদি আমরা তালাশ করি, ইসলামের তারিখ ও ইতিহাস আমরা দেখি যে তুব্বায়ে উমাইরি নামক এক ব্যক্তি এক বড় সুলতান আছে শরীফ দেখলাম, মদিনা শরীফ যে সময় গেল, মদিনা শরীফ যাওয়ার পরে এই এমন এক বাদশাহ যে বাদশাহরে দেখলে সকল রাজা বাদশাহকে নতিস্কার করা যায়, খুব পাওয়ারফুল সুপ্রিম পাওয়ার বাদশাহ সেই সময় নাই, কিন্তু সবই সম্মানকর্তা যে বাইতে যাইতা হলেও বাপ বাদ দেয়। তো মক্কা মুয়াজ্জামা তাওয়ার করে ব্যতিক্রম দেখা যায়, মক্কা মুয়াজ্জামার যে অধিবাসীগুলো আছে এরা এনে খুব একটা বেশি সম্মান করে না, একটা বোধা করে না, এনে মনে মনে একটা খুব সৃষ্টি হইল, কারণ স্বপ্নরে থাকি তো সবসময় সম্মান পাইয়ে অভ্যাস, হঠাৎ করে সম্মান পাইছি না, মনে মনে একটা খুব প্রকাশ হয়েছে। মদিনা শরীফের সময় গেলাম, মদিনা শরীফ যাওয়ার পরে তার উটের উপরে বা হাতির উপরে দেখতো একটা বাহন উপরে তাই সরিয়া দাইয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হৃদয়ে আপনার সামনে গিয়া উটটা আর বেঁধে দেয় না আর কি যায় জিজ্ঞাসা করলা তানোর লোকে যে পাদ্রি আছে ওই পাদ্রিরে ডাকিয়াও পাদ্রি আপনার উঠে দুনিয়ার পুরো মাখলুকাতে এই জিনিসটা ডিঙ্গাইয়া যাইতে পারতো না, কারণ এই জায়গার মধ্যে আখির জমানার পয়গম্বর রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের তশরিফ আনার পরে এই জায়গার মধ্যে সমাহিত হইবা, রাসূলের ইরাদায় আতরে ডিঙ্গাইয়া কোনো মখলুক আর যাইতে পারে না, এর লাগে আপনার উঠে অবারগতা প্রকাশ করে যাওয়া সম্ভব হয় না। আখির জমানার পয়গম্বর বিস্তারিত কইলা বসাই কি তাই ও পাদ্রি কইলা কইলা বলে এই আখির জমানার পয়গম্বর রাসূলের শেষ চিন্তা করলো আমি যে রসুলের লাগে অত বড় আশিক হইলাম, আমার এই এসব মহব্বত ইকান্ত প্রকাশ করিয়া যাইবার দরকার, কারণ ইকান যদি আমি জাহির করিয়া না যাই আমি যে আশিক আসলাম ই আশিক কান কেউ জানতো না, রসুলের সামনে আমি কিচ্ছু করিয়া যাইতাম, ওই বলতে তো তাই শত বছর ধরে আইবা যদি হায়াতে পাই আলহামদুলিল্লাহ, যদি না পাইতে তো আর কেউ জানতো না আমি এক আশিক আসলাম। কিছু কবি প্রতিভা আছে ভিতরে, ও কবি প্রতিভা উদয় হইল একটা হাজর মধ্যে কয়েকটা বাক্য লেখলা প্রকাশ বাহান একটা শেয়ার লেখলাম আর এই শেয়ারটা হইল গেল রসুলের মিলাদ শরীফ। রসুলের গুণগান করতে গিয়া কইনিয়া রাসূলুল্লাহ শাহিদু আলা আহমদ আন্নাহু নাবিয়ুম মিনাল্লাহি ওয়া বারিউন নাসাবি ওয়া লাউ মাদ্দা উমরি ইলা উমরি লাকুনতু আযিরাম মিনহু ওয়া ইবনু আম্মি। আহমদটাকে আপনার তাওরাত
জাবুরতাত লেখা আমার নবী পরিচয় ইয়াতি মিন বাদিহি ইসমুহু আহমদ, রাসূলের নাম আহমদ হই আল্লাহ উল্লেখ করছেন। ও তাওরাত শব্দ থেকে ওই শব্দটা আনিয়া কইরা শাহিদতু আলা আহমাদা, ও আহমদ অর্থাৎ আখির জামানার পয়গাম্বর রূপে আমি সাক্ষী দিলাম আন্নাহু নাবিয়্যুম মিনাল্লাহ, নিশ্চয়ই এই ব্যক্তিটি আল্লাহর পক্ষ থেকে একজন নবী। হাদিসে নবী বাইলা ওয়া বারিকুন নাসাবি, একজন উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তি, অর্থাৎ কোন হীন বংশ তাই জন্মগ্রহণ করতে নাই, তাই আফজল বংশ সম্ভ্রান্ত একটা বংশ তাই জন্মগ্রহণ করতে। এরপরে আফসোস করলাম আমার বাদশাহী আমি লাথি মারি ফালাইয়া, আমার সিংহাসন আপনারই বইলাম, আর আমি আপনার উজির সাজলাম, লাকুম তু ওয়াজিরান আমি উজির হয়ে গেলাম নে, ওয়াবনু আম্মি আমি আপিল জবানার পয়গাম্বর লাগি লিখে রাখছি, ওখানটা তোমরা দয়া করি আপিল জবানার পয়গাম্বর রাত দিবা, তো জানার কাছে দায়িত্ব দিতা হেনর যদি ইন্তেকালের সময় গোনায় আইত পরবর্তী প্রজন্ম দেয় তানো লিসে দিতা। এইভাবে করি 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 হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে সাইয়্যেদ সিনা কোসিলা ফকালা কিন্তু দিয়ে তার রাসূলের জবানা, রাসূলের জবানা ও আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে হউ বংশের মানুষ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা কিন্তু জেহেন আছে, আল্লাহর রাসূল যে আল্লাহ এটা জানাইয়া দিছে ইকান জানো না, রাসূলে কয় যে কোন আশিকে যদি আমার লাগে আশিক হয়ে যায় এই আশিককে যা যা করে আমি রসুলে থাকি, আনা আসমাউ সালাত দেখাব, আমার কোন আশিকে যদি আশিক হইয়া যদি আমার সালাত সালাম পাঠ করে আমার সালাম দেয় আমি রসুলে আসমাউ আমার নিজ খানে তার সালাম রো দেয়া তো তাকে তখন ই সিটি খান হুজরতে আবই বানসারে গেছে, রসুলে কিন্তু আশিকর কোমর জানেন মধ্যে সৌভাগ্যবান হইবার লাগি আল্লাহ রসুলের উটোর দড়ির মধ্যে চাই, বাকি একটু আশা করবো ওলা আশা করল যে আমার উঠানোর উপর দিয়ে আল্লাহ রসুলের উঠ চাইব, ইস রসুলের উঠান যদি আমার আমার উঠানোর মধ্যে বৈজিত হতে তো রসুলের আস্থানা খান আমার গৌর হইল না, বলে একটা আক্ষেপ করছিলাম। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠ সাহাবী ওর উঠানোর ফল দিয়া যায় কিন্তু সে উঠানো হয় না, যেই মাত্র কোন সাহাবী উঠানো হইয়া উঠ খাড়ায় উঠছে সময় আঁকিয়ে দেয় উঠে যে সময় তাও ফেলায় উঠানো, এই সাহাবীর মনের মধ্যে একটা আনন্দ খুশি যাইল আমার মতো বদ্ধ জীবী
নিয়াত নাই, আল্লাহর নবীর সান্নিধ্য গান পাইলাম না, উটা বারে আমারে পালাইয়া গেল, আমার উঠান পালাইয়া, আমার উঠান খান পালাইয়া গেল। হায় রে হায়, যদি উটটা বুঝিত যে তোর শুনলে আমার গোড়া আমি খেদমত করার সুযোগ পাইলাম। এইভাবে একজন একজন করে সমস্ত সবাই ডেরা মগলোর বাড়ি ফালাইয়া আল্লাহ তোমরা এখানে কানাডানি করা লাগতো না, এটা কুনানো যাইতো তার গন্তব্য, কিন্তু আল্লাহ তার জেহেনের মধ্যে দিয়ে দিয়েছে, এ জানে কুনানো যাইতো। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোর সামনে আইয়া উঠটা উবাইল। আবু আইয়ুব দুনিয়া বাড়াইয়া বাড়াইয়া কই, ইয়া রাসূলুল্লাহ আমার জীবনটা ধন্য, আমি নিজের খুব প্রসন্ন মনে করলাম। আল্লাহ হাবিবে ফরমাইলো, আবু আইয়ুব আনসারী আমার উট তোমার উটা উবাইছে তোমার লাগি খুশি, কিন্তু তোমার গোর আমি ঢুকমু পরে আগে তুমি আমার একটা আমানত দান করো, আমার আমানতটা আমার কাছে পৌঁছাও। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা মুবা কইলা, ও ভাই ও বাপ কইয়া কই আল্লাহর শুকর আমানত, জীবনে কোনোদিন এই কথা কেউ জানলো না, রসুল এখান কইতা কি জানতা, ও তো আমার মাইন্ড হইল, একটা বংশ পরস্পরা আমাদের পূর্বপুরুষ রাজার কাছে কি যে সিটি খান আছে, রসুলের কিতা ও সিটি খান ভাই সাইডে, রসুলের গেলে রসুল যে আপনি কোন জিনিসটা সাইডে, যে সিটি খান বংশ পরস্পরায় আমার আত ইয়ে বুঝছে ওখান আপনি সাইডে। আল্লাহ রবিবে কইলা, ও সিটি খান আমি চাই, সোহান আমার সিটি খান আমার আত দেও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার তো এই সিটি খান দেও হইলো, রসুলের সিটি খান কুলিয়া সব কুরবানি সারিয়া সব দর করিয়া খান দই। আজকের এত বড় মাহফিল ইতোই আমরা লাগে উল্লাহ রসুলের মহব্বত পাইবার একটা উসিলা। ও ভাই উপর, ও বন্ধু উপর, রসুলের যে যে পন্থায় মহব্বত করার চেষ্টা করবা, ও ফন্তায় রসুলের হরিফ একবার খান্দার দিয়ে আপনারা খুশি থাকার পাবেন। যে যে আমলের মাধ্যমে একটা জিনিস লক্ষ্য করি দেখো, ছোট্ট একটা আমল দিয়েও যদি রসুলের ছোট্ট একটা সুন্নত দিয়ে যদি রসুলের মহব্বত করে মনের মধ্যে এই আকিদা রাখুন যে হাশরের ময়দানে আপনিও রসুলের সম্মত পাই, আপনি আর রসুলের লগে ব্যস্ত দেইবা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইয়া একটা জিনিস খেয়াল করি, যেন আমরা সবসময় খেয়াল করি যে আজানের মধ্যে আমরা তকবিলে ইবহামাইন করি, যে আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ কইলে আমরা যারা রাসূলের ওয়ালা পাই, রাসূলের লগে যারা রূহানি তাআল্লুক আছে, এই সমস্ত মানুষ হলে এটা আশিক বলে আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ এটা গুনাহ করে বলে চুমা দিয়ে চোখ মুছে লাগায়। কোনদিন আমরা এখান তারা সল্লাম নেই বলি এখান কেনে লাগাই এটা আইলো হই না, এটা একটা নিয়ে কাম রসুলের মহব্বতের একটা বহির প্রকাশ। এটা ইয়ে তো মাক্কা প্রশ্ন, এটা জায়েজ না না জায়েজ, আল্লাহ নবীবে ফরমায়, মান সামিয়া ইসমি, যে ব্যক্তি আমার নাম শুনবো, ফিল আযান, আযানের মাঝে, ওয়া ওয়াদাআ, আর ধরে রাখবো, ইবহামাইহি, ইবহামুন একটা বড় আঙ্গুল রে কয়, আর দুই বড় আঙ্গুল রে কয় ইবহামাই, ওয়া ওয়াদাআ ইবহামাইহি, আর তার দুই বড় আঙ্গুল রাখবো তার চোখের মধ্যে, ওটা চুমা সবগায় তার লাগি একটা খুশ করবো, কি তা বলে ফা আনা তালিবু, রসুলের বলিয়া যে ফা আনা তালিবু, আমি তারে তালাশ করিয়া বা করমু খুঁজা বা করমু
সুফুকিল কিয়ামাত দেওতর ময়দানে যে আল্লাহ কাতারবন্দি করিয়া সকলের হিসাব লাগি দাঁড় করাইয়া এই কঠিন মুসিবতর সময় আমি রসুলের তারে খুঁজিয়া তারে এই কাতার থাকবার বলি এরা দলিল দে আমরা দলিল দিলে এরা কই এই যে হাদিসটা বুঝলে এবার ই হাদিস তো জঈফ ই হাদিস জঈফ ও তো বেড়া লাগাই দিয়ে ওখান থেকে হাদিসের মধ্যে বিভিন্ন প্রকারের হাদিস আছে মুতাওয়াকির হাদিস আছে মাশহুর হাদিস আছে আজিজ হাদিস আছে কবি ওয়াহিদ হাদিস আছে বিভিন্ন ধরনের হাদিস সকল আছে এতে হাদিসের এক এখন মুতাওয়াতির এমন হাদিস কোন কোন ক্ষেত্রে মুতাওয়াতির হাদিস দ্বারা কালামুল্লাহ জিয়ারত করা বৈধ আবার কোন কোন সময় বলছেন যে জিয়ারত করা বৈধ না আল্লাহ হাবিবে ফরমাইছেন যে কালামি লা ইনসাফু কালামুল্লাহ কালামুল্লাহ ইনসাফু কালামি আমার কালামে আল্লাহর কালামে জিয়ারত করতে পারে না কোন কোন সময় আবার জিয়ারত করে এইটা উলামায়ে কেরাম করে হাদিসিনে কেরাম করে একটা করে এখন আমার প্রশ্ন হইল যে এই যে জয়ীফ হাদিস হইয়া যে দুর্বল হাদিস এই দুর্বল হাদিসটা কোন সাধারণ হাদিস নাই মুতাওয়াতির মাশহুর আজিজ ইতা হাদিস উপর যেটা হুকুম আলোচনা করছেন কিতাব উসুলে হাদিসের কিতাব ঠিক জয়ীফ হাদিসের আলোচনা করছেন এইভাবে কিতাব জয়ীফ হাদিসের ব্যাপারে কথা কইছেন যে জয়ীফ হাদিসের উপরে ফজিলতর ক্ষেত্রে জয়ীফ হাদিসের উপরে আমল করা জায়েজ খেয়ালটা লক্ষ্য করে জানো কথাটা যে ফজিলতর ক্ষেত্রে জয়ীফ হাদিসের উপরে আমল করা জায়েজ আছে কিন্তু শর্ত একটা দিছেন মুহাদ্দিসিনে আপকেরা মতে শর্ত একটা দিছেন যে যদি এই জয়ীফ হাদিসের পরস্পর সরাসরি মুখালিফ কোন একটা হাদিস পাওয়া যায় যে এই কামটা রসুলে আরো হাদিসে না হোসেন বলে এই কাম করিও না তাইলে এটার উপরে আমল করা যায় না এটা কিতাবে অনেক তাত্ত্বিক জিনিস অনেক সূক্ষ্ম জিনিস আপনার বুঝা হইতো না তো আল্লাহ হাবিবে ফরমাইয়া যে কেউ যদি এইভাবে একটা আমল করে মানসামিয়া ইসমি ফিল আজান আজানের মধ্যে আমার নাম হুনিয়া তার বুড়ি আঙ্গুর চুপুর মধ্যে রাখে তে এই নেক আমল কাম করার কারণে হাসরের ময়দানে এই কাতার উপর তাকে তার তালাশ করিয়া বা করবো আর আমি রসুলের লোকে লইয়া তারে জান্নাত যাইব তো রসুলের সামান্য একটা নেক আমল দিয়া যদি আমরা উসিলা করিয়া রসুলের মহব্বত হাসিলের চেষ্টা করি আমরা এখানে একটা মনে রাখি জানো এই বিশ্বাস রাখি জানো যে আল্লাহ হাসরের ময়দানে এই আমলের বদৌলতে আল্লাহ রসুলের লোকে আমরা হাসন নসিব করবা আল্লাহ সকলের এই মিলাদ নবীর ফুজ আর বরকত দিয়া জীবনে রোশন করে দিও কা আমার আলোচনা আর আমি দীর্ঘায়িত করার নামাজ টাইম হয়ে যায় ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه